পাতার ফাঁসি না দেয় এতক্ষণ পর্যন্ত আর রাজপথ চাইতো না দাবি ওর ফাঁসি চাই। 2018 সালে চট্টগ্রাম হাটহাজারী পুর এলাকার সেই চাঞ্চল্যকর কিশোর হত্যার ঘটনার হতা বোধকেতুন হয়তো মনে আছে, যেটা সালাম মেনশন নামের এক বারাবাসা তুহিন নামে অষ্টম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীর দর্শনের পর হত্যা করে বস্তাবন্দি করে সুপার নিচে লোকে রাখিল একই বিল্ডিং এর আরেক বারাটিয়ার ফোয়া শাহনাওয়াজ সিরাজ মুন্না। আর সে ঘটনার প্রায় 5 বছর পর 18 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হতে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল ফাঁসির আদেশ দেয় হত্যাকারী মুন্নার বিরুদ্ধে। বুধবার অক্টোবরের 19 তারিখ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক হালিমুল্লাহ চৌধুরী প্রধান আসামি শাহনাওয়াজ সিরাজ মুন্নার মৃত্যুদণ্ড আদেশ, পাশাপাশি আসামির বাপ শাহজাহান সিরাজ ও আসামির মা নিগার সুলতানার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত নয় তারারে হালাস দেওয়া। এই রায়তে শাহনাওয়াজ সিরাজ মুন্না তার বিরুদ্ধে ভিকটিম তুহিন সুলতানা তুহিনকে নির্মম নির্দয়ভাবে অপহরণ করার জন্য যাবজ্জীবন কারাদণ্ড, দর্শনপূর্বক হত্যা করার অপরাধে নারী ও শিশু নির্যাতনের ন্যায়ের 2 ধারায় তাকে মৃত্যুদণ্ড দণ্ডিত করা হয় এবং এই আসামি যে ভিকটিমের লাশ লুকে ফেলিল এই অপরাধে দণ্ডবিধির 201 ধারায় তারে 7 বছর জেল দিই। তার শাহজাহান সিরাজ এবং নিগার সুলতানা ইতার বিরুদ্ধে উচ্চ আদালত দেব, মহামান্য হাইকোর্টে দেব এবং যে আসামিরে মৃত্যুদণ্ড রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। অন্য মিক্কা এরাইয়ে ন্যায় বিচার তুন বঞ্চিত হয়ে বলে দাবি করেন আসামি পক্ষ। খালাসর বিষয়ে আমার ব্যাপারে আমরা সন্তুষ্ট, তবে যে আসামিরে মৃত্যুদণ্ড দিয়ে এবং 2 সেকশনে 1 সেকশন আপনি যাবজ্জীবন আর 1 সেকশনে 7 বছর সাজা দিয়ে এই পূর্ণাঙ্গ রায়ও এই একজন আসামির বিপক্ষে যে রায়ও আসলে প্রকৃতপক্ষে বেআইনি এবং ন্যায় বিচার বঞ্চিত হইয়া আসামি। আর অবশ্যই উচ্চ আদালতে যাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি উচ্চ আদালতের মধ্যে ইয়ান আমরা রিমান্ডে পাই এবং আসামি এই আসামিও পূর্ণাঙ্গ খালাস পেব। আমরা মোহাম্মদ নাজামুদ্দিন আবির, C+ TV, চট্টগ্রাম।